প্রবন্ধ বিষয়ক বই তবু এগিয়ে যায় বাংলাদেশ, এবং দ্বিতীয় বইটি হচ্ছে আমার সাক্ষাৎকার ভিত্তিক বই বিশিষ্ট জনদের মুখোমুখি। তো লেখক পাঠক কেমন আসতেছে এখানে? লেখক পাঠক মোটামুটি কালা গতকাল শুক্রবার এবং আজকে খুব ভালো একটা সাড়া পাওয়া যাচ্ছে।
বইটার নাম কি? বইটার নাম হচ্ছে মুক্ত কবির কাব্য। আপনার নাম কি? আর আমার নাম মোহাম্মদ রাহিজি চৌধুরী। হ্যাঁ, আমার বইটা প্রথম প্রকাশ হয় 2020 সালে। হ্যাঁ, আর এবার দ্বিতীয়বারের মতো মেলায় আসে বইটা। প্রতিটা কবিতাই আমার নিজের লেখা। আমি যেসব বিষয় নিয়ে কবিতা লিখেছি তা তা হচ্ছে ঐতিহাসিক, রোমান্টিক এবং বিদ্রোহ টাইপ কবিতা। আপনি পড়াশোনা কোথায় করছেন? আমি এবার গভর্নমেন্ট সিটি কলেজ চট্টগ্রাম থেকে HSC পাস করেছি। HSC আর স্কুল মুরাদপুর রহমানী উচ্চ বিদ্যালয়। রহমানী উচ্চ বিদ্যালয়। আচ্ছা, রহমানী উচ্চ বিদ্যালয়ে আরও অনেক ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, আরও অনেকে পড়াশোনা করে। অনেকে পড়াশোনা করে, ওগুলো আপনাদের? জি। আচ্ছা আচ্ছা, তো আপনি কী চান আপনার বই নিয়ে? আমার এখন সামনে আগে আরও বই করবেন? হ্যাঁ, আমার একটা গল্প গ্রন্থ লেখা শেষ। হ্যাঁ, সেটা এখনও ছাপানো সম্ভব হয়নি, কারণ ছাপাতে একটা খরচ দেওয়া লাগে, সেটা জোগাড় করতে না পারার কারণে আমি এখন ছাপাতে পারিনি। আচ্ছা, আর একটা উপন্যাস আমার চলমান, থ্রিলার উপন্যাস। আচ্ছা, আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে কি, কার সাথে যোগাযোগ করবে? সংগঠন যোগাযোগ করতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে। আপনার নাম্বার আছে? হ্যাঁ, বলেন নাম্বারটা। 01634। হ্যাঁ, 856702। আর একবার বলবেন। 01634 856702।